আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের পশি দেখি দশ দশমিক দুইয়ের চার নম্বর থেকে শুরু করে এই অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের এর আগের ভিডিওতে এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর পর্যন্ত অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো থেকে আজকে আমি তোমাদের শেখাবো সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমার অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি দশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো চার নম্বরের অঙ্ক চার নম্বর লিখে নিলাম এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ত্রিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার এত অংশ সারান যদি আরও জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব মনে রাখতে হবে মোট রাস্তা হচ্ছে এক ঠিক আছে এটা দেখো আমি তোমার শেখাচ্ছি সহজ নিয়মে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই অঙ্কগুলো তৈরাসিকের অঙ্কগুলো দুটি পদ্ধতিতে করা যায় একটি পদ্ধতি তোমাদের শিখেছি আজকে তোমাদের শেখাবো অন্য পদ্ধতি দুই নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতিটা সহজ আর এক নম্বর পদ্ধতিটাও কিন্তু সহজ ছিল এক নম্বর পদ্ধতি একটু বড় ছিল তবুও কিন্তু সহজ ছিল আজকে শিখেছি দেখো দ্বিতীয় নম্বর পদ্ধতি তোমরা ঠিক বুঝতে পারবে দেখো তার আগে তোমাদের একটু বলছি যে তিন নম্বর অঙ্কতে একটু ভুল ছিল তোমরা কিন্তু ঠিক করে নেবে এই দেখো তিন নম্বর অঙ্ক আমি তোমাদের করে দেখেছিলাম হবে এই অঙ্কটা একটু বড় তো ঠিক করে নেবে শেষের দিকে এটা করতে হবে সাত বিয়োগ দেখো এখানে প্রশ্নে কিন্তু পাঁচ দেওয়া ছিল তো এই পাঁচটা কিন্তু বিয়োগ করতে হবে পাঁচ তো সমান কি দুই কী হলো সাত থেকে পাঁচ দুই আর দুইটি ট্র্যাক্টার লাগবে বুঝতে পারলে এবার দেখো তোমাদের অঙ্ক শেখাচ্ছি প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছিল যে দিনের কথা দিন কত লাগবে বলা হয়েছিল তো যেটা বের করতে বলা হবে সেটা কিন্তু শেষে লিখতে হবে লিখে নেব দিন এবার দেখো প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখতে হবে দেওয়া আছে সংখ্যা তো লিখতে পারি এখানে লোক আর এখানে লিখে দেবো বন্ধনের মধ্যে জন আর এখানে লিখব অংশ মাঝে লিখব অংশ এবার দেখো কতজন লোক ছিল তিরিশ জন আর পনেরো দিনে তিন বাই সাত অংশ কিন্তু কাজ করে এবার দেখো প্রশ্ন বলা হয়েছে যদি আরও দশজন লোক আসে তিরিশ যোগ দশ সমান চল্লিশ আর বলা হয়েছে যে বাকি অংশ করবে মোট এক আর এখান থেকে তিন বাই সাতটা কিন্তু বিয়োগ করতে হবে সমান এখন থেকে একটা ভগ্নাংশের বিয়োগ হচ্ছে আমি রাপে ভগ্নাংশের বিয়োগ করে নিচ্ছি আর এখানে বসিয়ে দিচ্ছি দেখো এখানে করছি ধরো এক বাই এক বিয়োগ তিন বাই সাত সমান একের নিচে এক আছে এক আর সাথে লশক করলে সাত হয় সাতকে এক দিয়ে ভাগ করলে নিচের এক দিয়ে ভাগ করলে সাত হয় আর সাতকে এক দিয়ে গুণ করলে সাত হয় এই সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় আর তিন দিয়ে গুণ করলে তিন হয় তো সাত থেকে তিন বা চার আর নিচে থাকছে সাত কী পাচ্ছি চার বাই সাত আর এখানে প্রশ্ন চিহ্ন এবার দেখো আবার আমি এটা দুটি ধাপে লিখব তো লিখবো এক্ষেত্রে প্রথম ধাপ প্রথম ধাপ এক্ষেত্রে প্রথম ধাপে এখানে লোক বাড়ার ফলে কী হবে যে দিন কিন্তু কম লাগবে না কাজটা তাড়াতাড়ি করে শেষ করা যাবে তো এটা হয়ে যায় তোমার ব্যস্ত সমনপাতি তো লিখে নেব যে প্রথম ধাপে লোক বাড়ায় দিন বাড়বে তাই লোক ও দিন ব্যস্ত সমানুপাতি সমানুপাতি এবার দেখো দ্বিতীয় ধাপ লিখে নেব লিখবো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কি লিখি দেখো এবার দেখো অংশ কিন্তু কমে গেছে মোট ছিল এক আর এটা বিয়োগ করেছি থাকছি এত অংশ কমে যাচ্ছে তো অংশ যদি কমে যায় তো দিন কি হবে তবে দিন কিন্তু কমই লাগবে দেখো এটাও কমছে এটাও কমছে কিন্তু তো লিখে নেব যে অংশ কমাই দিন কম লাগবে তাই অংশ ও দিন সরল সমানুপাতি সমানুপাতি তোমরা মনে রাখবে এদিকটা যদি বাড়ে আর এদিকটা যদি বাড়ে তো সরল সমানুপাতে হবে এদিকটা একটু কমে আর এদিকটা যদি কমে সরল সমানুপাতে হবে আর এদিকটা যদি বাড়ে একদিকটা কমে ব্যস্ত সমানুপাত হবে মনে রাখবে দেখো এখানে দিন বের করতে বলা হয়েছে মানে সময় তো অতীব লিখে নেব অতীব নির্ণয় সময় নির্ণয় সময় কী হা করবো তোমরা এখানে কিন্তু খেয়াল করো প্রথমে যেটা আছে পনেরো আছে পনেরো বসে নেব গুঞ্চুণ দেবো এবার দেখো প্রথম ধাপে ছিল ব্যস্ত সহপাতি ব্যস্ত সমান থাকলে সনপাতি থাকলে তোমাদের মনে রাখতে হবে যে যেমন আছে তেমন কিন্তু সোজা করেই বসাবে তিরিশ চল্লিশ গুণ চিহ্ন দেবে বা সরল সমানোপায়ে থাকলে কী করতে হবে এটাকে উল্টে দিতে হবে তো আগে লিখব চার বাই সাত আর নিচে লিখবো তিন বাই সাত বুঝতে পারলে এবার দেখো সমাধান করছি আমি সমান পনেরো গুণিত তিরিশ বাই চল্লিশ তোমার মনে রাখবে যে এটা গুণ চিহ্ন আর এই দাগটা মানে ভাগ চিহ্ন এটা ভাগ এটা এখন কী করব এটা বসিয়ে নেবো চার বাই সাত আর এটা ভাগ চিহ্ন মানে এটাকে আমি গুজ চিহ্ন করে দিলাম এটাকে উল্টে দিলাম তো উপরে সাত হয়ে যাবে আর নিচে তিন হয়ে যাবে এখন কাটা করে নেবো সাত সাত কেটে দিলাম সাত একে সাত এবার দেখো এ শূন্য শূন্য কেটে দিলাম এখানে তিন তিন থাকে তিন তিন কেটে দিলাম চার চার কেটে দিলাম থাকছে কি পনেরো একে পনেরো পনেরো দিন সুন্দরভাবে বেরিয়ে গেল তো অতীতে লিখে নেব যেটা প্রশ্ন বলা হয়েছে তো লিখে নেবো অতএব বাকি অংশ সারাতে পনেরো দিন সময় লাগবে সময় লাগবে তোমাদের আমি একটু আগে বললাম যে অঙ্কটা ছোট হবে দুই নম্বর নিয়মে আর এক নম্বর নিয়মে একটু বড়ো হবে তবুও কিন্তু এক নম্বরটাও সহজ কিন্তু ঠিক আছে মনে রাখবে তোমার যেটা সহজ হবে সেই নিয়মে করবে এবার দেখো আমি পাঁচ নম্বরটা করে নিচ্ছি পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পাঁচ অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প এত লিটার জল আধ ঘন্টার উপরে তুলতে পারে সাত অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের এত লিটার জল তুলতে কত সময় লাগবে তৈরি পদ্ধতি হিসাব কর বের করতে বলা হয়েছে সময় তো দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি সময় আছে ঘণ্টা তো ঘন্টা বের করতে হবে দেখো আবার লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রশ্ন কিন্তু বলা বলা হয়েছে যে সময় বের করতে সময় মানে হচ্ছে ঘণ্টা আরও দেখো প্রশ্ন দেওয়া আছে ক্ষমতা মানে পাম্পের ক্ষমতা তো এখানে লিখে নেবো পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা আর মাঝে নেব কি জলের পরিমাণ জল এখানে লিখে নেব লিটার ঠিক আছে এখানে লিখতে পারি অশ্ব ক্ষমতা ক্ষমতা এবার দেখো পাঁচটি কিন্তু ক্ষমতা কী ছিল পাম্প ছিল আর জল কত তুলছিল জল তুলছিল ছত্রিশ হাজার ছত্রিশ হাজার লিটার জল তুলছিল আর সময় কত লাগছিল আট ঘন্টা আর প্রশ্নে বলা হয়েছে আরও যে সাত সম্পন্ন পাম্পের সাত আর জল তুলতে হবে কত তেষট্টি হাজার লিটার তো কত সময় মানে কত ঘন্টা লাগবে আবার আমি দুটি ধাপে লিখে নেব লিখবো এক্ষেত্রে প্রথম ধাপে প্রথম ধাপে দেখো এখানে কিন্তু তোমার পাম্প কিন্তু বেড়ে যাচ্ছে পাম্পের সংখ্যা বেড়ে যাচ্ছে তো পাম্পের সংখ্যা বাড়লে কী হবে তোমরা মনে রাখবে যে সময় কিন্তু তোমার কম লাগবে তাই এটা হয়ে যাবে তোমার ব্যস্ত সমনপাতি লিখে নেবো যে পাম্পের ক্ষমতা বাড়লে পাম্পের ক্ষমতা বাড়াই সময় কম লাগবে তাই পাম পের ক্ষমতা ও সময় ব্যস্ত সমানুপাতি সমানুপাতি এবার দেখো দ্বিতীয় ধাপ লিখবো তার দেখে নাও যেখানে কিন্তু আমার জল বেশি তুলতে হবে তো জল বেশি তুললে সময় তোমার অবশ্যই বেশি লাগবে তো এটা কী হয় তোমার সরল অনুপাতে হবে মানে এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়বে লিখে দেবো দেখো লিখব দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে জল জলের পরিমাণ পরিমাণ বাড়ায় সময় বেশি লাগবে তাই জল তাই জলের পরিমাণ ও সময় সরল সমানুপাতি সমান পাতি বুঝতে পারলে এবার দেখো আমি এটাকে সমাধান করে নেব বের করতে বলা হয়েছে সময় তো লিখে নেব অতীয় নির্ণীয় সময় নির্ণীয় সময় প্রথমে কী করবো তোমার যেটা প্রশ্ন দেওয়া ছিল সেটা আগে লিখব তো আট লিখবো আট ঘন্টা দেওয়া ছিল প্রথমে তো আট ঘন্টা লিখে দিলাম এবার দেখো প্রথম ধাপে তোমার ছিল কি যে সম্পর্কটা ছিল ব্যস্ত সমপাত তো ব্যস্ত সম্পাত কী বলেছি আমি যে সোজা করে বসবে মানে উপরে সাত পাঁচ হবে আর নিচে সাত হবে বুঝতে পারলে গুঞ্চন এবার দেখো দ্বিতীয় ধাপে বলা হয়েছে সরল সম্পাতি তোমাদের কী বলেছি যে সরল সম্পাতি হলে এটা কিন্তু উল্টে দিতে হবে উপরে হবে তেষট্টি হাজার নিচে হবে ছত্রিশ হাজার বুঝতে পারলে এখন দেখো এটা কার করে নেব এই তিনটি শূন্য এই তিনটি শূন্য কেড়ে দিলাম এবার দেখো সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি আর দেখো আরও যাবে এটা আছে চার নয় ছত্রিশ আর চার দুগুনি আট থাকছে বেঁচে কি পাঁচ দুগুনি দশ মানে দশ ঘন্টা অত দিন লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে তো লিখব অতএব দশ ঘন্টা সময় লাগবে বুঝতে পারলে এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি কারখানায় পাঁচ অস্বক্ষমতা ও তিন অসক্ষমতার দুটি মোটর আছে পাঁচ অসক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অসক্ষমতার মোটরটি দশ ঘন্টা চাললে কত একক বিদ্যুৎ খরচ হবে তৈরি পদ্ধতি হিসাব করি খুব সহজ নিয়মে করে দেশি দেখো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রশ্ন বলা হয়েছে যে বিদ্যুৎ খরচ মানে কত একক হবে এটা বের করতে বলা হয়েছে তো এদিকে লিখে নেব যে বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ মানে এ আর বন্ধের মধ্যে লেখব একক আর দেখো প্রশ্ন দেওয়া ছিল যে অশ্ব ক্ষমতা এখানে লিখবো মানে মোটরের ক্ষমতাটা এখানে লিখতে পারি অশ্বক্ষমতা অশ্ব ক্ষমতা আর এখানে লিখবো সময় মানে ঘন্টা এবার দেখো পাঁচটি অশ্বক্ষমতা সম্পূর্ণ মোটর যদি চালাই তো কি হবে যে আট ঘন্টা সময় লাগবে আর কুড়ি একক কিন্তু বিদ্যুৎ খরচ হবে আর তিন যদি তিনটে যদি মোটর চালাই আর সময় যদি আমি দিই দশ ঘন্টা করে তোমার বিদ্যুৎ খরচ কত হবে সেটা বের করতে হবে দেখো তোমরা এখানে যে এটাকে আবার আমি দুটি ধাপে করে নেবো দেখব এক্ষেত্রে প্রথম ধাপে প্রথম ধাপে দেখো অসক্ষমতা মোটরের ক্ষমতা কিন্তু তোমার কমে যাচ্ছে মোটর ক্ষমতা কমে যাচ্ছে তো লিখব যে মোটরের ক্ষমতা বা ক্ষমতা অশ্ব ক্ষমতা কমায় দেখো বিদ্যুৎ খরচ কী হবে কমবে বিদ্যুৎ খরচ কমবে তাই অশ্বমতা ও বিদ্যুৎ খরচ খরচ কীভাবে এটা সরল সমানুপাতে হবে সরল সমানুপাতি মানে দুদিকটা কমছে সেজন্য সমানুপাতি এবার দেখো দ্বিতীয় ধাপটা লিখবো লিখবো দ্বিতীয় ধাপে এখানে দেখো সময় কিন্তু আমার বেশি লাগছে সময় যদি বেশি লাগে তোমার বিদ্যুৎ খরচটা বেশি লাগবে তো লিখে নেব যে সময় বেশি লাগাই বিদ্যুৎ খরচ বেশি হবে তাই সময় ও বিদ্যুৎ খরচ সরল সমুপাতি সরল সামান্য পাতি এবার দেখো আমি বিদ্যুৎ খরচটা বের করবো প্রশ্ন বলা হয়েছে এটাই বের করতে তো লিখে নেবতে নির্ণীয় বিদ্যুৎ খরচ সমান দেখো প্রথমে কুড়ি লিখব গুণ চিহ্ন দেখো প্রথম ধাপে ছিল সরল সম্পাতি মানে এটাকে উল্টে দিতে হবে উপরে কী হবে উপরে তিন হবে আর নিচে পাঁচ হবে গুণ চিহ্ন আবার দেখো এটাও তোমার হচ্ছে কি সরলসম্পাতি তো এটাও তোমাকে কী করতে হবে উল্টে দিতে হবে বুঝতে পারলে উল্টে দিলাম উপরে দশ আর নিচে লিখলাম আট এখন দেখো কাটাটি করে নেবো পাঁচ দিয়ে দশ আর চার দুয়ে আট এখন দেখো আরও যাচ্ছে কাটারি চার পাঁচে কুড়ি তো থাকছে কী দিন পাচ্ছে পনেরো পনেরো এটা কী হলো একক এ দেখো একক ছিল একক তো অতএব লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে তো লিখে নেব যে পনেরো একক বিদ্যুৎ খরচ হবে বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে গোপালনগরের একটি তাঁত কারখানায় জন তাঁতি বারো দিনে দুশত দশটি শাড়ি বুনতে পারে পুজোর সময় দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি জোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে এটা আছে কি ব্যাপকতর রাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রশ্ন বলা হয়েছে তাঁতের সংখ্যা বের করতে তো লিখে নেবো তাঁতি যেটা বের করতে বলবে সেটা কিন্তু দান দিকে লিখতে হবে আর এখানে লিখবো জন প্রশ্ন আর প্রশ্নের ছিল দিন আর এখানে লিখে নেব শাড়ি আর এখানে লিখে নেবো টি দেখো বারো দিন দুই দশ আর তাতে লাগছিল চোদ্দো জন এবার দশ দিন যদি আমি তিনশোটি শাড়ি তৈরি করতে করি তবে তোমার কতজন তাঁতি লাগবে সেটা বের করতে হবে আবার আমি দুটি ধাপে করে নেবো লিখবো এক্ষেত্রে প্রথম ধাপে দেখো এখানে তোমার দিন কম লাগছে মানে তাড়াতাড়ি তোমাকে শাড়িগুলো তৈরি করতে হবে অবশ্য তোমার তাতি বেশি লাগবে তো লিখে নেব দিন কমাই তাতি বেশি লাগবে তাই দিন ও তাতে ব্যস্ত সমানুপাতি মানে এদিকটা কমছে এদিকটা বাড়ছে সেই জন্য সমানুপাতি এবার দেখো দ্বিতীয় ধাপ লিখবো দ্বিতীয় ধাপে এবার দেখো শাড়ি তোমাকে বেশি তৈরি করতে হবে তো তাঁতি তোমার অবশ্যই বেশি লাগবে তো লিখে নেবো শাড়ি সংখ্যা বাড়াই সংখ্যা বাড়াই তাতে বেশি লাগবে দেখো এদিকও বাড়ছে দিকটাও বাড়ছে তো কী হবে এটা হবে সরস অনুপাতি তো লিখে নেব তাই শাড়ি ও তাঁতি সরল সামান্য পাতি এবার দেখো প্রসঙ্গে তোমাকে বলা হয়েছে যে তাঁতি মানে কতজন লাগবে তো লিখেন বদেপ নির্ণয় তাঁতির সংখ্যা নির্ণয় তাঁতি নির্ণয় তাঁতি সমান প্রথমে চোদ্দো লিখব গুণ চিহ্ন প্রথমে ছিল দেখো প্রথম ধাপে ব্যস্ত সনুপাতি মানে উল্টাবেন এটা উপরে বারো বসবে আর নিচে দশ বসবে চিহ্ন দ্বিতীয় ধাপে ছিল সলসনুপাতি মানে এটা উল্টে যাবে উপরে তিনশো হবে আর নিচে হবে দুইশোতে দশ এখন দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর এই শূন্য এই শূন্য কেটে দিলাম এখন দেখো তিন সাতটি একুশ আর সাত দুই চোদ্দো এবার দেখো বারোকে দুই দিয়ে গুণ করলে হবে বারো দুগুণে চব্বিশ এটা হলো তোমার জোন যারা কাটাকুটির অঙ্ক করতে যাও না তারা প্লেট থেকে দেখে নেবে একটি ভিডিও করে দেওয়া হয়েছে কাটাকুটির অঙ্ক কীভাবে করতে হয় সবার যারা প্রয়োজন ভিডিও প্লেটটা আছে সেখানে দেখে নেবে ঠিক আছে তো পেয়ে গেলাম পাঁচ সংখ্যা তো এখন দেখো প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে আরও কত তাতি লাগবে তো লিখব আরও তাতি লাগবে আগে তোমার ছিল চোদ্দো জন জন ছিল কিন্তু চোদ্দকে বাদ দেওয়া হয় নি তো আর এখন লাগছে কি এই দশ দিনে তিরিশটি এই তিনশোটি শাড়ি তৈরি করতে চব্বিশ জন কিন্তু লাগছে মানে কতটি বেশি লাগছে তাতে সেটা লিখতে হবে আরও তাতে লাগবে চব্বিশ থেকে চোদ্দো বাদ দিতে হবে চোদ্দ সমান দশ জন আরও তাতে লাগবে এতজন বুঝতে পারলে এই অঙ্কটা আমি তোমাদের সহজনে শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গ জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ